আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গিয়েছিলেন সবজি কিনতে, ফিরে এলেন 2,25,000 ডলারের লটারি জিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,90,00,000 টাকা। এটি কোনো ফিল্মি গল্প নয়, বাস্তবে এমনটা ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভেনেসা ওয়ার্ডের বেলায়। মার্কিন সংবাদ মাধ্যম ভেনেসা জানিয়েছেন, তাকে বাজার থেকে বাঁধাকপি কিনে আনতে বলেছিলেন বাবা। বাবার জন্য সবজি কিনতে মেরিল্যান্ডের টেম্পল হিলসের বাড়ি থেকে বেরিয়ে গ্রুপটনের গ্রোসারি স্টোরে যান তিনি। সেখানে ঘোরাঘুরি করার সময় হঠাৎই লটারি কেনার কথা মাথায় আসে তার। একবার নিজের ভাগ্য পরীক্ষা করে দেখা যাক না, এমন ভেবেছিলেন ভেনেসা। সবজি কেনার পর স্টোর থেকেই ভার্জিনিয়া লটারির একটা উইন দ্য স্পিন স্ক্র্যাচ করা টিকিট কিনে বাড়ি ফিরে আসেন। উইন দ্য স্পিনে টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিততে পেরেছেন কিনা তা জানতে কেউ তাকে এই টিকিটটি স্ক্র্যাচ বা ঘষে দেখতে হয়। এরপর পুরস্কার জিততে একটি চাকাও ঘোরাতে হয়। ওই চাকাটি যে পুরস্কার অর্থমূল্যে গিয়ে থামবে ওই টাকা জেতেন ক্রেতা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।